লাগাম ছাড়া পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির মধ্যে নতুন করে মধ্যবিত্ত বাঙালির কপালে ভাঁজ ফেলেছে মুরগির মাংসের দাম। মাংসের দাম এক ধাক্কায় অনেকটাই বেড়েছে, দাম বাড়ার সাথে সাথে কমেছে মাংসের চাহিদা। মাছে ভাতে বাঙালি, মাছ ছাড়া বাঙালির পাত কেমন যেন খালি খালি। তা বলে বাঙালির পাতে মাংস পড়বে না? স্বাদ বদলাতে বাঙালির পাতে মুরগির মাংসের জুড়ি মেলা ভার। রবিবার ছুটির দিনে মুরগির মাংসের বিকল্প নেই, খাসির মাংসের দামে মধ্যবিত্তের পকেটে ছ্যাঁকা লাগায় বিকল্প হিসেবে মুরগির মাংসকেই বেছে নিয়েছিলেন মধ্যবিত্ত। এবার সেই মুরগির মাংস কিনতে গিয়েই এক প্রকার পকেট ফাঁকা বাঙালির। দিন দিন বেড়েই চলেছে মাংসের দাম। রবিবার 260 টাকা প্রতি কেজি দরে বিক্রি হয়েছে মুরগির মাংস। দেশি মুরগি বিক্রি হয়েছে 400 টাকা প্রতি কেজি। এদিন অশোকনগরের গোলবাজারে গিয়ে দেখা গেল সেই ছবি। দাম বেড়ে যাওয়ায় চাহিদা অনেকটাই কমেছে। 260 টাকা বলছে, এরকম চলতে থাকলে কতটা সমস্যা হবে? মানুষ তো খুবই সমস্যা পড়বে। মানে 1 কিলো মাংসের দাম যদি 260 টাকা হয় তাহলে গরিব মানুষের কী করে খাবে? গরিব মানুষরা তো মানে খেতেই পারবে না, অনেকটাই দেয়। তাও তো মানুষ কিনছে, এ দাম হলেও মানুষে কিনছে, সে অল্প কিনুক আর বেশি কিনুক কিনছে। তাও দাম হলেও নিয়ন্ত্রণে আসা উচিত, আসা তো উচিত। এখন এরা যদি দামটা কমায় তবেই তো। এক বিক্রেতা জানান, অন্যান্য সময় রবিবার মাংসের চাহিদা থাকতো বেশি, আজ চাহিদা প্রায় অর্ধেক। রোববারের বেচাকেনার তুলনায় অনেকটাই কম দামের কারণে। মেসের দাম প্রচুর হাই হয়ে গেছে, তেলের দামও হাই হয়েছে, তারপর গরমের কারণেও হতে পারে, মুরগি মরে যাচ্ছে হয়তো গরমে, হাফ হয়ে গেছে, দোকানদারি হাফ হয়ে গেছে অর্ধেক। এক ক্রেতা গুপি মজুমদার বলেন, দেশ জুড়ে পেট্রোপণ্যের দাম লাগাম ছাড়া, এরই মধ্যে দাম বেড়েছে মুরগির মাংসের। এমন চলতে থাকলে মানুষ মাংস খাওয়া ছেড়ে দেবে। প্রথম কথা হচ্ছে পরিস্থিতি খুব ভয়ানক খারাপ, কারণ হচ্ছে খাসির মাংসের যা দাম, খাসির মাংস তো কেনার মতো অবস্থা নেই, 780 টাকা কেজি। একটা বাড়িতে 1 কেজি মাংস মিনিমাম নিতে যায় 780 টাকা, প্রসেসিং ফিসটা আলাদা। আর মুরগির মাংস মানুষের ভরসা ছিল, যারা খাসি অবধি যেতে পারে না তাদের জন্য মুরগি ছিল। তবে আমাদের বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, প্রতি রোববার একটু মাংস নিতেই হয়। তো আজকে মুরগির মাংসের দাম 260 টাকা, আর 260 টাকা ব্রয়লার মুরগি বিরাট খাওয়া আগামী দিনে, মানে আগামী সপ্তাহে হয়তো রোববারও মুরগির মাংস খাওয়া যাবে না, এমন একটা পরিস্থিতির দিকে এগোচ্ছে। পরিস্থিতি বলতে গেলে বাকি যারা বিক্রেতা আছে তারা বুঝতে পারছেন যে 260 টাকা করে কেজি মুরগির মাংস বিক্রি হচ্ছে, আর বাঙালি মধ্যবিত্তের পাতে আজকে রোববার দিন করে একটি মাংস পড়ে, এটা আমরা মোটামুটি অভ্যাস। খাসির মাংসে যা দাম, তো খাসির মাংসে তো যাওয়া গেল না দোকানের দিকে, তুই মুরগি কিনতে এসেছি, এখানে দেখলাম 260 টাকা করে দাম। তো আমরা জানি না কীভাবে চলবে, কতদিন চালানো যায় দেখা যাক। দেখুন, সমস্যা তো সব দিক দিয়েই জাঁকড়ে ধরেছে, একদম আঁকড়ে ধরেছে। বলতে গেলে পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধি, অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, তার মধ্যে বাজারে আলু এবং মুরগির মাংস মাছ যেখানেই যাচ্ছে সেখানেই একটা অগ্নিমূল্য। তো আমাদের যে মান্থলি বাজেট আছে সেটাই ব্যালেন্স বিগড়ে যাচ্ছে। তো যেভাবে হোক আমরা চালাচ্ছি, তবুও খেতে তো হবে কিছু, আজকে রোববার দিন, তো পাতে একটু ভালো মাংস পড়ুক, একটু মাছ পড়ুক, তো সেটাই চাইব। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, অশোকনগর।